وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন মান ইত্তাবা'াহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সৌদি আরব থেকে একবার প্রশ্ন করেছেন যে তিনি ঈশার সালাতের পরে 2 রাকাত সুন্নাত পড়েন, আর বেতের নামাজ তিনি 3 রাকাত পড়েন, কিন্তু 3 রাকাতের পদ্ধতি হচ্ছে তিনি 2 রাকাত আগে পড়েন সুন্নাতের মতো করেই, সালাম ফিরিয়ে আবার তিনি 1 রাকাত পড়েন, যেভাবে সৌদি আরবরা তারাবির পরে তিনি তারা বেতের নামাজ বেতের সালাত আদায় করে থাকে, 2 রাকাত পড়ে নিয়ে তারপরে 1 রাকাত পড়ে। তো উনি অনেক সময় এরকম ঘটে যায় যে অনেক সময় বেতেরটা অনেক সময় ছুটে যায়, বিশেষ করে 1 রাকাতটা ছুটে যায়। তো এই 1 রাকাত আমি যদি ছুটে যায় তাহলে কোনো গুনাহগার হব কিনা? মোট কথা যে বেতের নামাজ যদি ছুটে যায় তাহলে তাহলে আপনি কোনো কোনো গুনাহগার হবেন কিনা? হ্যাঁ, বেতের নামাজ যদি ছুটে যায় তাহলে আপনি দিনের বেলা ওটা আদায় করে নেবেন, এর প্রথম কথা। দিনের বেলায় আপনি আদায় করবেন, দিনের বেলায় যদি আপনি 1 রাকাত পড়া অভ্যাস থাকে তাহলে 2 রাকাত পড়ে নেবেন, 2 রাকাত সালাত আদায় করে নেবেন, 3 রাকাত পড়া অভ্যাস থাকে 4 রাকাত পড়ে নেবেন, তো ঠিক জোড়া পড়ে নেবেন আর কি। অর্থাৎ বেতের সালাতটা আপনার 1 রাকাত যেহেতু ছুটে গেছে, তখন আপনি 2 রাকাত বেলা উঠলে দিনের বেলায় আপনি 2 রাকাত সালাত আদায় করে নেবেন, তাহলে আপনি তো কাজা আদায় হয়ে গেল। আর যদি একবারই বেতের সালাত আদায় না করেন তাহলে কিছু তো গুনাহগার হবেনি, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বেতের সালাত সফরে কিংবা মুকিম অবস্থায় এবং সফর অবস্থায় কোনো অবস্থায় বেতের সালাত তিনি ছাড়তেন না, যে কারণে কিছু গুনাহগার তো অবশ্যই হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করুক, বেতের সালাত যদি কোনোভাবে ছুটে যায় তাহলে এটা জোড়া আকারে আপনি দিনের বেলা আদায় করে নেবেন। আশা করি আপনি উত্তর পেয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।